কল্যাণীতে মধুচক্রে হানা রানাঘাট পুলিশের, ধৃত 15। কল্যাণীর বুদ্ধ পার্ক এলাকার একটি হোটেলে মধুচক্রের হদিস পায় পুলিশ। শুক্রবার বিকেলে ওই হোটেলে হানা দিয়ে কল্যাণীর পুলিশ হোটেল ম্যানেজার সহ মধুচক্রে জড়িত 7 জোড়া পুরুষ ও মহিলাকে আটক করেছে। এই অভিযানে নেতৃত্ব দেন নদিয়ার রানাঘাট জেলার পুলিশ সুপার সায়ক দাস স্বয়ং। তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হোটেলটি ঘিরে ফেলে তল্লাশি চালায়। হোটেলটি সিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ধৃত 15 জনকে শনিবার কল্যাণী আদালতে পাঠানো হয়েছে। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।